ফিলিস্তিনের মূল শহর হলো জেরুজালেম। ঐতিহাসিকভাবে ইহুদি, খ্রিস্টান আর মুসলমানদের কাছে এটি একটি পবিত্র শহর। একসাথে তিন ধর্মের মানুষ এখানে পাশাপাশি বসবাস করত দীর্ঘকাল ধরে। সংকটের মূলে আছে এই শহরের মালিকানা। মাত্র 75 বছর আগে মানে 1947 সালে এই অঞ্চলটি ছিল ফিলিস্তিনি আরবদের। পেশি শক্তির জোরে পুরো এলাকাটি এখন দখলে নিয়েছে পশ্চিমা মদতপুষ্ট ধর্মভিত্তিক ইহুদি রাষ্ট্র ইসরায়েল। আজকের মানচিত্রের দিকে তাকালে দেখা যাবে ফিলিস্তিন ভূখণ্ডের 78% ইসরায়েলের দখলে, আর মাত্র 12% ভূমি নিয়ন্ত্রণে আছে ফিলিস্তিনিদের। পৃথিবীর ইতিহাসে ফিলিস্তিন একমাত্র দেশ যারা মানবিকতা দেখাতে গিয়ে নিজেদের ভূখণ্ড সম্পূর্ণ হারাতে বসেছে। অথচ এই ইহুদিদের সমগ্র জগতের মালিক আল্লাহ তাআলা তাদের বারবার বিতাড়িত করেছেন। তাদের বিশ্বাস, ইহুদিদের পরিত্রাতা মসি ফিরে আসবেন ফিলিস্তিনের পবিত্র শহর জেরুজালেমে। তাই ইহুদিদের কাঙ্ক্ষিত রাষ্ট্রের জগতময় স্থান হল ফিলিস্তিন। এখানে মসি বলতে তারা দাজ্জালকে মানেন। হজরত ইমরান ইবনে হুসাইন হজরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বললেন, হজরত আদম আলাইহিসসালাম এর জন্ম থেকে মহাপ্রলয় পর্যন্ত সময়ের মধ্যে দাজ্জালের বিপর্যয় ও ফিতনার চেয়ে বিরাট ফিতনা আর কোনো কিছুই হবে না। মুসলিম, দাজ্জাল সম্পর্কে ইহুদিদের দৃষ্টিভঙ্গি হলো সে ইহুদিদের সম্রাট হবে, সকল ইহুদিকে বাইতুল মুকাদ্দাসে প্রতিষ্ঠিত করবে। অথচ বাইতুল মুকাদ্দাস মুসলমানদের জন্য অতি পবিত্র স্থান, যেখান থেকে আল্লাহর হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে সাক্ষাৎ করতে রওনা হয়েছিলেন। ইসরায়েল অধিকৃত ফিলিস্তিনের জেরুজালেমে অবস্থিত এই আলাকসা মুসলমানদের প্রথম কিবলা, ইহুদিদের কাছে যা টেম্পল মাউন্ট নামে পরিচিত। আলাকসা চত্বরে অবস্থিত বাইতুল মুকাদ্দাস মসজিদ এবং তার আশপাশের এলাকা বহু নবী রাসুলের স্মৃতি বিজড়িত স্থান। এখানে রয়েছে অসংখ্য নবী রাসুলের সমাধি স্থল। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল কুদসের অর্থাৎ জেরুজালেমের এমন কোনো জায়গা খালি নেই যেখানে একজন নবী নামাজ আদায় করেননি বা কোনো ফেরেশতা দাঁড়াননি। জামে তিরমিজ। দাজ্জালের সঙ্গে ইতিমধ্যে ইহুদিদের যোগাযোগ শুরু হয়ে গেছে। বিষয়টি শুনতে বিস্ময়কর মনে হতে পারে, এ কারণে যে এ মুহূর্তে পৃথিবীতে দাজ্জালের অবস্থান কোথায় সুনির্দিষ্টভাবে কারও জানা নেই। তবে একজন শীর্ষ ইহুদি ধর্মযাজক দাবি করেছেন, দাজ্জালের সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে এবং সে শীঘ্রই আত্মপ্রকাশ করতে যাচ্ছে। জেম ক্যানিফস্কি নামক ওই ইহুদি ধর্মযাজকের এ দাবি কতটুকু যৌক্তিক তা রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস বিশ্লেষণ করলে কিছুটা অনুমান করা যায়। মহিলা সাহাবী ফাতিমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, মুসলিম শরীফ সহ কয়েকটি গ্রন্থে আসা বিখ্যাত সেই হাদিসটির সংক্ষিপ্ত হচ্ছে এই, রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তামিম আদ্দারি ছিলেন একজন খ্রিস্টান, সে আমার কাছে আগমন করে ইসলাম গ্রহণ করেছে। সে একটি ঘটনা বর্ণনা করেছে যা তোমাদের কাছে আমার বলা দাজ্জালের ঘটনার সঙ্গে সম্পূর্ণ মিলে যায়। তামিম আদ্দারি বলেছে, কিছু লোককে সঙ্গে নিয়ে আমি একবার সমুদ্র ভ্রমণে বের হই। এক সময় ঝড়ের কবলে পড়ে দিগ্ভ্রান্ত হয়ে যাই। এক মাস পর্যন্ত সমুদ্রের ঢেউ আমাদের নিয়ে খেলা করতে থাকে। পরিশেষে ঢেউ পশ্চিম দিকের একটি দ্বীপে আমাদেরকে নিয়ে পৌঁছায়। তারপর আমরা ছোট ছোট নৌকায় চড়ে দ্বীপের অভ্যন্তরে প্রবেশ করি। সেখানে এক বিশেষ প্রাণীর সন্ধান পাই। প্রাণীটি স্থূল ও ঘন চুল বিশিষ্ট। কথোপকথনে সে জানালো সে জাসাসা সংবাদ সংগ্রহকারী গোয়েন্দা। বলল, তোমরা ওই ঘরের দিকে যাও, সেখানে একজন তোমাদের জন্য অপেক্ষা করছে। সেখানে আমরা দীর্ঘকায় এক মানবকে শিকলে বাঁধা অবস্থায় দেখতে পেলাম। এমন ভয়ঙ্কর মানুষ আমরা ইতিপূর্বে আর কখনো দেখিনি। তার হাত দুটিকে ঘাড়ের সঙ্গে একত্রিত করে হাঁটু এবং গোড়ালির মধ্যবর্তী স্থানে লোহার শিকল দ্বারা বেঁধে রাখা হয়েছে। সে শুরুতে আমাদের পরিচয় জানতে চায়। আমরা পরিচয় দিলে সে বলে, আমাকে তোমরা বাইসান সম্পর্কে সংবাদ দাও, সেখানের খেজুর গাছগুলো কি এখনও ফল দেয়? আমরা জানাই হ্যাঁ। সে বলে, সেদিন বেশি দূরে নয় যেদিন গাছগুলোতে কোনো ফল ধরবে না। এরপর সে বলল, আমাকে তাবরিয়া উপসাগর সম্পর্কে সংবাদ দাও, সেখানে কি এখনও পানি আছে? বললাম, প্রচুর পানি আছে। সে বলল, অচিরেই সেখানকার পানি শেষ হয়ে যাবে। সে আবার বলল, আমাকে জুগার কূপ সম্পর্কে সংবাদ দাও, সেখানে কি এখনও পানি আছে? বললাম, প্রচুর পানি রয়েছে, লোকেরা সে পানি দিয়ে চাষাবাদ করছে। আমাকে উম্মিদের নবী সম্পর্কে জানাও, সে প্রশ্ন করলে আমরা বলি, তিনি মক্কায় আগমন করে বর্তমানে মদিনায় হিজরত করেছেন। আরবরা কি তার সাথে যুদ্ধ করেছে? তার প্রশ্নের জবাবে আমরা বলি, হ্যাঁ,
পার্শ্ববর্তী আরবদের উপর তিনি জয়লাভ করেছেন, ফলে তারা তার আনুগত্য স্বীকার করে নিয়েছে। সে বলল, তার আনুগত্য করাই তাদের জন্য ভালো। এরপর সে বলল, এখন আমার কথা শোনো, আমি হলাম দাজ্জাল। অচিরেই আমাকে বের হওয়ার অনুমতি দেয়া হবে। আমি বের হয়ে 40 দিনের ভেতরে পৃথিবীর সব দেশ ভ্রমণ করব, তবে মক্কা মদিনায় প্রবেশ করা আমার জন্য নিষিদ্ধ থাকবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের লক্ষ্য করে বললেন, তামিম আদ্দারির বর্ণনাটি আমার কাছে খুবই ভালো লেগেছে, তার বর্ণনা আমার বর্ণনার অনুরূপ হয়েছে, বিশেষ করে মক্কা ও মদিনা সম্পর্কে। শুনে রাখো, সে আছে সিরিয়ার সাগরে, ভূমধ্য সাগরে অথবা ইয়েমেন সাগরে, না বরং পূর্ব দিকে আছে, সে পূর্ব দিকে আছে, এই বলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পূর্ব দিকে ইঙ্গিত করে দেখালেন। এই ঘটনা থেকে এটা সুস্পষ্ট, দাজ্জালের জন্ম হয়েছে অনেক আগেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ই সে ছিল। এই হাদিসটি বিশ্লেষণ করলে আমরা কিছু বিষয়ে ধারণা পাই। ইসলাম গ্রহণের পূর্বে দাজ্জালের সঙ্গে সাহাবী তামিমদারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাক্ষাৎ হয়েছিল। এ থেকে বোঝা যায় দাজ্জালের সঙ্গে সাক্ষাৎ সম্ভব। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন তারা প্রত্যেকেই নিজ নিজ উম্মতকে মিথ্যাবাদী কানা দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছে। দাজ্জাল কানাই হবে, আর তোমাদের রব অবশ্যই কানা নন, আর দাজ্জালের দুই চোখের মাঝখানে লেখা থাকবে কাফিরুন। সহিহ বুখারি হাদিস। অন্য একটি বুখারির হাদিসে এসেছে, দাজ্জালের ডান চোখ যেটি কানা হবে সেটি হবে ফুলে থাকা আঙ্গুরের মতো, এমনকি তার মাথার চুলগুলো হবে ঘন ও এলোমেলো, তার সঙ্গে জান্নাত ও জাহান্নাম থাকবে, কিন্তু মূলত তার জাহান্নাম হলো জান্নাত আর জান্নাত হলো জাহান্নাম। দাজ্জালের কপালে লেখা কাফিরুন অর্থাৎ কাফির শব্দটি দেখে আল্লাহর সব মুমিন বান্দা তাকে চিনতে পারবে এবং নিজেদেরকে তার ফিতনা সম্পর্কে সতর্ক রাখতে পারবে, যা মহান রাব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অন্যরকম মুজিজা, কেননা এ লেখাটি লেখাপড়া জানা অজানা সব মুমিন পড়তে পারবেন। এক গ্রাম্য লোক দাজ্জালের নিকট আসবে এবং বলবে, হে আমাদের রব, আপনি আমাদের জন্য আমাদের উট ও বকরিগুলোকে জীবিত করে দিন। দাজ্জাল তাদেরকে উট বকরির আকৃতিতে কতগুলো শয়তান দিয়ে দেবে। হাদিসে উল্লেখ আছে, দাজ্জাল এক মুসলিম দূতকে জীবিত ধরে বলবে, এই সেই লোক যে মনে করে আমি তাকে কাবু করতে পারবো না, নাও একে নির্মমভাবে হত্যা করে ফেলো। এই মুসলিম দূতকে পরাত দ্বারা চিরে ফেলা হবে। এরপর সে জনতার উদ্দেশ্যে বলবে, আমি যদি এই লোকটিকে মেরে জীবিত করে দেই তাহলে কি তোমরা বিশ্বাস করবে আমি তোমাদের রব? এরপর লোকটিকে জীবিত করে তোলা হবে। মূলত আল্লাহর ইচ্ছায় সে জীবিত হবে, কিন্তু এই লোকটি ব্যতীত আরও সে রাজে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর কারো ক্ষেত্রে দাজ্জালকে সেই শক্তি দেবেন না যে কাউকে হত্যা করে সে আবার তাকে জীবিত করবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যখন নামাজে তাশাহুদ পাঠ করবে তখন সে যেন 4টি বিষয় থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করে। বলবে, হে আল্লাহ, আমি জাহান্নামের শাস্তি, কবরের শাস্তি, জীবন ও মৃত্যুর ফেতনা ও দাজ্জালের ফেতনা থেকে তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি। সহিহ মুসলিম। হযরত মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাইতুল মাকদিস আবাদ হওয়া মদিনার ক্ষতির কারণ হবে। মদিনার ক্ষতি মহাযুদ্ধের প্রেক্ষাপট তৈরি করবে। মহাযুদ্ধ কুস্তন্তুনিয়ার অর্থাৎ ইস্তাম্বুলের বিজয়ের কারণ হবে। কুস্তন্তুনিয়ার বিজয় দাজ্জালের আবির্ভাবের কারণ হবে। এখানে বাইতুল মাকদিসের আবাদ হওয়া দ্বারা ইহুদিদের শক্তি প্রতিষ্ঠা হওয়াকে বোঝানো হয়েছে। অন্য একটি হাদিসে উল্লেখ আছে, হযরত আবদুল্লাহ ইবনে বুসর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মহাযুদ্ধ ও ইস্তাম্বুলের জয়ের মধ্যখানে সময় যাবে 6 বছর, সপ্তম বছরেও দাজ্জাল আত্মপ্রকাশ করবে। ইসহাক ইবনে আবদুল্লাহ বর্ণনা করেন, আমি আনাস ইবনে মালিককে বলতে শুনেছি, ইস্ফাহানের 70,000 ইহুদি দাজ্জালের অনুসারী হবে, তাদের গায়ে সবুজ বর্ণের চাদর বা জুব্বা থাকবে। সহিহ মুসলিম। হযরত আমর ইবনে হুরাইস হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দাজ্জাল পৃথিবীর এমন একটি অঞ্চল থেকে আত্মপ্রকাশ করবে যেটি প্রাচ্যে অবস্থিত এবং যাকে খোরাসান বলা হয়। তার সঙ্গে অনেক দলের মানুষ থাকবে, তাদের একটি দলের লোকদের চেহারা স্ফীত ঢালের মতো হবে। মুসনাদে আহমদ। এ হাদিসে খোরাসানকে দাজ্জালের আবির্ভাবের স্থান বলা হয়েছে, এর আগের বর্ণনায় বলা হয়েছে ইস্ফাহান। এই দুই বর্ণনায় মূলত কোনো বিরোধ নেই, কারণ ইস্ফাহান ইরানের একদিকে প্রদেশ আর ইরান একসময় খোরাসানের অন্তর্ভুক্ত ছিল।
দাজ্জাল আরবি দাজলুন থেকে এসেছে। দাজলুন অর্থ আচ্ছাদিত করা, দাজ্জাল অর্থ অনেক আচ্ছাদনকারী। দাজ্জালকে এজন্য দাজ্জাল বলা হয় যে সে নিজের মিথ্যা ও প্রতারণার মাধ্যমে সত্যকে ঢেকে ফেলবে, প্রতারণার মাধ্যমে সে বড় বড় লোকদেরকে বিভ্রান্ত করে ফেলবে। তার ধোঁকা ও প্রতারণার ফাঁদে পড়ে মানুষ দেখতে না দেখতে ঈমান থেকে হাত ধুয়ে আসবে। এভাবে দুনিয়াতে দাজ্জাল 40 দিন থাকবে বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসে উল্লেখ আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীতে দাজ্জালের অবস্থান হবে 40 দিন। প্রথম দিনটি 1 বছর, দ্বিতীয় দিনটি 1 মাস, তৃতীয় দিনটি 1 সপ্তাহ এবং অবশিষ্ট দিনগুলো স্বাভাবিক দিনের মতো হবে। দুই কানের মাঝে 40 গজের ব্যবধান এমন গাধায় সে আরোহণ করবে। মুসনাদে আহমদ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুসলমান তখন যুদ্ধের জন্য কাতার বন্দী করতে থাকবে, এমন সময় ফজরের ইকামতকালে ঈসা বিন মারিয়াম আলাইহিসাল্লাম অবতরণ করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, ঈসা বিন মারিয়াম আলাইহিসাল্লাম লুত শহরের প্রধান ফটকের কাছে দাজ্জালকে হত্যা করবেন। সেটি কিভাবে? ইমাম মাহদীর নেতৃত্বে মুসলমানগণ যখন দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধে নামার আগে ফজরের নামাজের প্রস্তুতি নেবেন, এমন সময় ঈসা বিন মারিয়াম আলাইহিসাল্লাম আকাশ থেকে অবতরণ করবেন। ঈসা বিন মারিয়াম আলাইহিসাল্লামকে দেখে ইমাম মাহদী পেছন ফিরে আসতে চাইলে কাঁধে হাত রেখে বলবেন, তুমি নামাজ পড়াও, তোমার জন্য এই ইকামত হয়েছে। উম্মতে মুহাম্মাদের জন্য এই এক বিরাট সম্মাননা যে এত বড় নবী সাধারণ একজন উম্মতির পেছনে নামাজ আদায় করবেন। নামাজ শেষে বলবেন, দরজা খোলো, পেছনে দাজ্জাল এবং 70,000 ইহুদি অত্যাধুনিক রণসাজে সজ্জিত থাকবে। ঈসা বিন মারিয়াম আলাইহিসাল্লামকে দেখামাত্র দাজ্জাল পানিতে লবণের ন্যায় গলে যাবে, পলায়নের উদ্দেশ্যে দৌড় দেবে। ঈসা বিন মারিয়াম আলাইহিসাল্লাম তার পিছু ধাওয়া করে লুদ এলাকার প্রধান ফটকের কাছে তাকে পেয়ে যাবেন। লুদ হচ্ছে বায়তুল মাকদিসের সন্নিকটে প্রসিদ্ধ এলাকা। সম্প্রতি ইহুদিরা সেখানে অত্যাধুনিক সামরিক ঘাঁটি নির্মাণ করেছে। সেখানে তিনি দাজ্জালকে হত্যা করবেন। এরপর মুসলমানদের জন্য জান্নাতের সুসংবাদ দেবেন ঈসা বিন মারিয়াম আলাইহিসাল্লাম।